ব্যাংক জালিয়াতিসহ নানা অভিযোগে অভিযুক্ত দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ এস আলমের সব স্থাবর স্থাবর সম্পদের তালিকা জমা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট আর একই সঙ্গে এস আলম গ্রুপ ব্যাংক থেকে কত টাকা ঋণ নিয়েছেন এবং বিদেশে কত টাকা পাচার করেছেন এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে রোববার এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করেন বিচারপতি কামরুল ইসলাম মোল্লা এবং বিচারপতি কাজী জিনা থকের বেঞ্চ আর এ আদেশ দিয়েছেন তিনি শুনানিতে আদালত বলেছে বিষয়টি খুব স্পর্শকাতর তাই তারা ধীরে এগোতে চান এর আগে এসালামের সম্পত্তি বিক্রি হস্তান্তর স্থানান্তরের উপর নিষেধাজ্ঞা চেয়ে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুকনুজ্জামান